বন্ধ না আপনার গাড়ি আসছে না আজকে নাকা চেকিং এটা দেড় মাস ধরে চলছে। এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং পুলিশ প্রশাসন একসঙ্গে এটা যৌথভাবে এই দুটি চেকপোস্ট এবং বাকি চেকপোস্টগুলো চলছে। সেখানে সমস্ত রকম বহিরাগত নাগরিক যারা আছেন মানে পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে চেক করা হচ্ছে, গাড়ি চেক করা হচ্ছে। এবং গাড়ির মধ্যে যদি কোনো রকম ওয়েপেন্স পাওয়া যায়, কোনো রকম মানে বেনিয়মের কিছু জিনিস থাকে, বেনিয়মের ভোটার কার্ড ছাড়া এখানে কেউ ঢোকে, সেগুলো টোটালি চেকিং হচ্ছে। একটাই কারণ যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পশ্চিমবঙ্গের ভোটকে অত্যন্ত শান্তিভাবে রক্ষা করা। এবং এটার জন্য পুলিশ প্রশাসন থেকে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন সবাই মিলে চেষ্টা করছে যাতে নির্বাচনটা ঠিকঠাক হয়। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।